শিলিগুড়ির মহাবীর স্থানে হনুমান মন্দিরে স্বর্ণালঙ্কার নিয়ে পালাতে পারল না চোরের দল। তার আগে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের জালে ধরা পড়ল দুই চোর। শিলিগুড়ির মহাবীর স্থানে হনুমান মন্দিরের স্বর্ণালঙ্কার নিয়ে পালাতে পারল না চোরের দল। তার আগে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের জালে ধরা পড়ল দুই চোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হনুমান মন্দিরে চুরির ঘটনার পর মন্দির কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ মন্দিরের ঘটনায় জড়িত থাকা দুজনকে গ্রেফতার করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের বাড়ির মাটির নিচে লুকানো অবস্থায় রাখা মন্দির থেকে চুরি যাওয়া অলংকার উদ্ধার করে। সোমবার তাদের শিলিগুড়ির আদালতে তোলা হবে। তবে শিলিগুড়ি শহরে আরো যেসব চুরির ঘটনা ঘটেছে তার সাথে এরা জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। আপনাদের একটু জানাতে চাইছি যে গত এক সপ্তাহের মধ্যে শিলিগুড়িতে কয়েকটা থেফট ইনসিডেন্ট ঘটেছে, সেটাতে আমাদের কিছু রিকভারি আছে বলে আমরা শর্ট নোটিশে একটা প্রেস ব্রিফ ডেকেছি। আজকে ভোরবেলা প্রায় আড়াইটা থেকে তিনটের মাঝখানে মহাবীর স্থানের যে হনুমান মন্দির আছে ওখান থেকে আমরা খবর পাই যে ওখানে মানে মন্দিরেরই আর কি কিছু আর কি অর্নামেন্টস আছে ওটা আর কি চুরি গেছে। তো আমাদের যারা শিলিগুড়ি থানার অফিসাররা আছেন আর সবাই মিলে এটাকে আমরা তল্লাশি চালাই নিয়ে আমরা এটাকে রিকভারি করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা এটা বেসিক্যালি কিছুটা এর মধ্যে সিলভার আছে কিছুটা গোল্ড আছে আর কি। তো এটা মানে যে চোর ওকে তো পাওয়া গেছে, আপাতত ওকে আমরা রেস্ট করেছি এবং ওর হচ্ছে গিয়ে বাড়িতে ওর মাটিতে আর কি খুঁড়ে মানে ডিগিং করে আর কি জিনিসপত্র রেখেছিল, সেখান থেকে আমাদের শিলিগুড়ি থানার মানে পুলিশ পার্সনরা খুঁজে বার করেছেন। এর সাথে আপনাদের বলে দিই যে কিছুদিন আগে মানে একটা বাড়িতে মানে রবীন্দ্রনগরের এখানে একজনের বাড়িতে মানে সোনার আর কি বালা বলুন বা চুরি বলুন যাই হোক এটা কিছুদিন আগে চুরি গেছিলো। এটা আমাদের কাছে কেস হয়, সেটা আমরা রিকভারি করেছি। এটা ওনার বাড়িরই আর কি যিনি হাউস মেড আমরা বলে থাকি ওনার কাছ থেকে আমরা রিকভার করেছি। তার সাথে হচ্ছে কি কিছুদিন আগে আপনারা জানেন যে পরশু সম্ভবত বাঘাযতীন পার্কে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওখানে যে এটিএমটা আছে সেখান থেকে কিন্তু এটিএমের ব্যাটারি এটা চুরি গেছিলো। তো মোটামুটি আমরা আজকে এটা রিকভার করতে পেরেছি। এটার অ্যাপ্রক্সিমেটলি 30,000 টাকা মতো তো দাম আছে মার্কেট প্রাইস। এবার লাস্ট মানে কয়েক দিনের মধ্যে মানে অনেকগুলো চুরি হয়েছে, কয়েকটা আমরা রিকভারি করতে পেরেছি, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর মোটামুটি গত বছরের থেকে এবছরে মানে পুজোর আগে, যেটা আমি কিছুদিন আগেও বলছিলাম যে পুজোর আগে একটু থেফট কেস তো বেড়ে যায়, তো গত বছরে জুন জুলাই অগস্ট এবং সেপ্টেম্বর যত কেস হয়েছিল আমাদের চুরির তার থেকে এবছর আমাদের প্রায় আমরা অনেকটা রিডিউস করতে পেরেছি বাই অলমোস্ট 30%।